পারো না, কিছু হবে না। কে তুমি? জানো মান জ্ঞান গুণ সাগর থেকে ভিজছিল। কে তুমি? মুফাসা কা বেটা সিম্বা। সান্তা ক্লসের নাম শুনেছি, কিন্তু কান্তা ক্লসের তো কোনোদিনও নাম শুনি নাই। কান্তা ক্লসটা কি? আর সান্তা ক্লস তো হো 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 করে হাসে, তুমি তো ওরকম হাসো না। রে মেয়ে কান্তা ক্লস, হ্যাঁ মেয়েই চেউ সান্তা ক্লস। সান্তা ক্লসে বৌদির দাদার ছেলের পিস্তত জেঠু, পিস্তত জেঠুর একমাত্র মেয়ে, তার পাশের বাড়ির তার দূর সম্পর্কের কাকার নাতনির ছেলের মেয়ে, তার দূর সম্পর্কের জেঠুত খুস্তত পিস্তত মাসির জেঠুর ছেলের একমাত্র মেয়ে সান্তা ক্লসের নাতনি। কান্তা ক্লস, কান্তা ক্লস রিলিচি নাগি নিগালি চিংফু। সান্তা ক্লসের কাছে একটা ঘন্টা থাকে, টিং 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 টিং, তোমার কাছে নাই কেন? ঘন্টার কি দরকার, আমি তো আমার বক্স নিয়ে স্পিকার নিয়ে ঘুরে নাচছি। আমার কাছে কিছু নাই, ছেড়ে দিন। হ্যাঁ আমার কাছে সত্যি কিছু নাই, আমি খুব গরিব, এত গরিব কি বলবো। কান্দি কেঁদে কেঁদে চোখের জল দিয়ে আমি সকালবেলায় ছুচু করতে যাই। আমি এতটা গরিব, দেখুন আমার কাছে কিছু নাই, নিবেন না দেখুন। ড্রামাটা হয়ে গেলে আমি বলি কিছু, নালে তুমি করে নাও, আমি তারপরে বলছি। উইশ পূরণ করতে এসেছি আমরা রাত 14 গুষ্টির, ভাগ্য ভালো যে আমি আপনার কাছে এসেছি। আচ্ছা হ্যাঁ, উইশ পূরণ করতে এসেছেন তাহলে ঠিক আছে। চাইবো না, একটা সোনার ঘড়ি, একটা স্কাই ব্যাগ, একটা ব্লেজার, একটা আইফোন, একটা গাড়ি। আমার বাবা আম্মানি যে আমি সব দিয়ে দিতে পারবো, অকাদে প্লিজ প্লিজ। তাহলে যদি এইসব দিবেনই না, তাহলে একটা টুরু লাভ দিবি, টুরু লাভ আর কিছু লাগবে না। গেম ওভার, আমি চললাম। কিন্তু আমার উইশটা, এক মিনিট, এলে স্কাই ব্যাগ, এলে প্লেজার, এলে তো জুতা, আইফোন, সোনার ঘড়ি, আমার পার্স, জামাল বটি, ভাড়ের দড়ি, দাদু পাঁচটাও দিয়ে দিলাম, এলে তো স্মার্ট ওয়াচ, এলে আমার চশমা, আমার সিম। কিন্তু টুরু লাভ খুঁজে না, জুতো মেরে দেবো। আমার দাদুরও কোনো দিনও কোনো গার্লফ্রেন্ড ছিল না, আমারও কোনো বয়ফ্রেন্ড নেই। তুই টুরু লাভ খুঁজেছো না? এই মন্তর কাঠিটা না পিছিয়ে গুঞ্জে এমনি করে খুলে দেবো, ঠিক আছে? আসছি, বাই। তো হ্যালো পিপল, আমি তোমাদের প্রিয় দা বং শিল্পী, আশা করছি তোমরা আমাকে ভুলে যাওনি। তো আজকে আমি একটা কথা বলতে এসেছি, যেটা বলতে আমারও খুব একটা মন নেই, কিন্তু এটাই সত্যি। হয়তো এই ভিডিওটাই আমার ইউটিউব চ্যানেলের লাস্ট ভিডিও, হয়তো এরপরে আমি আর ভিডিও দিতে পারবো না, এত তাড়াতাড়ি যে জার্নিটা তোমাদের সাথে শেষ হয়ে যাবে ভাবিনি।
অনেক কিছু তোমাদের কাছে পেয়েছি, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। যেটা আমি হয়তো পেতাম না, আমি ভাবতেও পারছি না তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করেছো, এতটা আগে আসতে সাহায্য করেছো। হয়তো আরও অনেকটা পথ যাওয়ার ইচ্ছে ছিল, তো যা হচ্ছে না কি করব। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, কিন্তু আমার কাছে সেরকম সরঞ্জাম নেই, ঘরের মধ্যেই ভিডিও করতে হয়, তাই তোমাদেরকে বেটার কোয়ালিটি বা বেটার ভিডিও দিতে পারিনি। ইচ্ছে তো অনেক কিছুই থাকে, অনেকভাবে ভিডিও করার, কিন্তু হয়ে ওঠেনি এখনও পর্যন্ত। জানি না ভবিষ্যতে হয়তো, আমি বলছি এটা আমার লাস্ট ভিডিও হতে পারে, কিন্তু এটা নয় এটার পরেও ভিডিও হতে পারে, বা আই ডোন্ট নো আমার ফিউচারে কী হবে। কিন্তু যদিও এটা যদি লাস্ট ভিডিও হয়ে থাকে, তার জন্য এখন থেকে বলে রাখছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এতটাই এগিয়ে আসবো কখনোদিন কোনো দিনও ভাবিনি, গলা তোঁদলা আমি, তাই কথাগুলো আটকে যাচ্ছে। তবুও এটা একটু ইমোশনাল ব্যাপার, ইচ্ছেটা ছিল নিজের একটা পরিচয় করব। তো আমার আসল নাম হচ্ছে শিল্পী, যেটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, আর হয়তো এটা লাস্ট ভিডিও হবে তাই হয়তো শিল্পী বললাম। হয়তো এরকম ভিডিও না হতেও পারে, ব্লগস হতে পারে। তো আশা করছি তখনও ভালোবাসা দিবেন, তোমাদের ভালোবেসেছি, তোমরা আমাকে ভালোবেসেছো, অনেক গিফটস পেয়েছি, তোমাদের ভালো ভালো লেখা পেয়েছি, অনেক ভিডিও পেয়েছি আমাকে নিয়ে করা, খুব ভালো লেগেছে, অনেক ভালোবাসা দিয়েছো। এই লাইনগুলো আমি তখনই বলতাম, কিন্তু তখন বলতে পারিনি, এটা যদিও আমি মাঝে ঢুকাচ্ছি, এটা অন্য একটা পরের ভিডিওতে করলাম। দি এন্ড হয়ে গেল দ্য বং শিল্পীর স্টোরি সিস। ভালো থাকবে সবাই, মজা করতে ভুলো না, সব থেকে বড়ো কথা, সব যে কোনো সিচুয়েশনটা মজার মধ্যে, যেমন মজাটা যেমন থাকে, নাহলে সেই কাজটা করে মন থেকে হয় না ব্যাপারটা। যাওয়ার আগে একটা কথাই বলবো, মজা হবে দিবে, মজা হবে। খারুন দা, ব্যাগপত্র রেডি করো, যেতে হবে তো। বাই বাই।